كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই তাওহীদের ধারাবাহিক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সে বাড়ি পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইমাম আল মুজাদ্দিদ মহান সংস্কারক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর রচিত অনবদ্য গ্রন্থ কিতাবুত তাওহীদ থেকে কদর অস্বীকারীদের ব্যাপারে, যারা কদর মানে তাকদীর বা ভাগ্যের লিখনকে অস্বীকার করে তাদের প্রসঙ্গে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই কিতাবটি হচ্ছে কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ, ঠিক না বেঠিক? আর আলোচনা হচ্ছে তাকদীর অস্বীকারীদের ব্যাপারে। তো এটার সাথে, তাওহীদের সাথে তাকদীরের কি সম্পর্ক, তাওহীদের সাথে তাকদীরের কি সম্পর্ক থাকতে পারে, যে কারণে ইমাম মুহাম্মদ আব্দুর ওয়াহাব রাহিমাহুল্লাহ এই তাকদীর প্রসঙ্গে আলোচনা করেছেন, যেহেতু আমাদের বই হচ্ছে তাওহীদের উপরে। যে কে বলতে পারবে প্রশ্ন, তাওহীদের সাথে তাকদীরের কি সম্পর্ক? জি জি বলে, হ্যাঁ সংক্ষেপে বলে। যাই হোক, সংক্ষেপে বলি প্রিয় সাথী বন্ধুগণ, তাকদীর মানে লিখন, ভাগ্যের লিখন। সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু লিপিবদ্ধ করেছেন। তো এই যে এই লিখনটা, এটি মূলত তাওহীদ রুবুবিয়ার অন্তর্ভুক্ত, ঠিক না বেঠিক? মানে সৃষ্টি এবং এই ভাগ্যের নির্ধারণ, লিখন, এগুলো এটা মূলত তাওহীদ রুবুবিয়ার অন্তর্ভুক্ত। কথা ঠিক না বেঠিক? তাওহীদ রুবুবিয়া, তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। তাওহীদ রুবুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাত। রুবুবিয়া কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এর কন্ট্রোল বা এটাকে নিয়ন্ত্রণ করা বা এটাকে পরিচালনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্র মালিক, তিনি সবকিছু কন্ট্রোল করেন, সবকিছুই নিয়ন্ত্রণ করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন মৃত্যু সবকিছুর একচ্ছত্র অধিপতি বা মালিক। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা হয়েছে তাওহীদ রুবুবিয়া। তো এখানে যেহেতু এটা সৃষ্টির সাথে সম্পৃক্ত একটি বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ভাগ্যের ভালো মন্দ তিনি লিপিবদ্ধ করেছেন সৃষ্টির পূর্বেই। সুতরাং এটি তাওহীদ রুবুবিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি তাওহীদকে, এই তাকদীরকে অস্বীকার করে, সে মূলত তাওহীদ রুবুবিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশকে কি করল? অস্বীকার করল। এই জন্যে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এটিকে, এই তাকদীর অস্বীকার করাটাকে কিতাব তাওহীদের ভিতরে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, তারপরে আমরা এতক্ষণ যেই কুরআত উয়ুনুল মুওয়াহ্হিদিন কিতাবের বাংলা তর্জমা শুনলাম, তা এই সংক্ষেপে আমরা বলবো যে হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
তিনি বলেছেন যে ওয়াল্লাযি নাফসু উমর আল্লাযি নাফসু ইবনু উমর বিয়াদি, তিনি কসম খেয়ে বলতেছেন যে ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে ইবনে উমরের প্রাণ রয়েছে, মানে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, সে বলছেন লাউ কানা লিআহাদিহিম মিসলা উহুদিন যাহাবান থুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ মা কাবিলাহু আল্লাহ হাত্তা ইউমিনা বিল কাদার, আল্লাহ কসম করে বলছি যে যদি তাদের কারো কাছে উহুদ পাহাড়ের সমপরিমাণও স্বর্ণ থাকে এবং সমস্ত স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে দেয় কিন্তু তকদিরের প্রতি বিশ্বাস না করে, তাহলে তাদের এই দান, এই আল্লাহর পথে খরচ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সবগুলো প্রত্যাখ্যাত হবে, বর্জনীয় হিসেবে পরিগণিত হবে, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তকদিরকে বিশ্বাস না করে। এরপরে তিনি একটি হাদিস পেশ করলেন, সেই বিখ্যাত হাদিস, হাদিসে জিব্রিল, যে হাদিসটি আপনারা সকলেই জানেন যে জিব্রাইল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছিলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে তাদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন, তাদেরকে কোরআন সুন্নার বাণী শেখাচ্ছিলেন, সেই সময় জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে মানুষের রূপ নিয়ে আগমন করেছিলেন এবং তাকে তিনটি প্রশ্ন করেছিলেন যে ইমান কি ইসলাম কি এবং ইহসান কি, কিয়ামত কখন হবে, এই বিষয়গুলো প্রশ্ন করেছিলেন। তো ওই না ওইটা না দুঃখিত ওই হাদিস না, বরং এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বললেন যে ইসলাম যে পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত, ইসলাম যে পাঁচটি খুঁটির তার মধ্যে একটি হচ্ছে তকদিরের প্রতি ইমান, ছয় ইসলামের ইমানের খুঁটি হতেছে ছয়টি, তার মধ্যে একটি হতেছে তকদিরের প্রতি ইমান আনয়ন করা বা বিশ্বাস করা। হ্যাঁ দুঃখিত, প্রথম হাদিসটিও এখানে গ্রহণযোগ্য যে হাদিসে জিব্রাইল যেখানে বলা হয়েছিল যে ইমান কাকে বলে, তখন তিনি বলেছিলেন যে ছয়টির মধ্যে একটি ছিল তকদিরের প্রতি বিশ্বাস পোষণ করা। আরেকটা হাদিস হলো যে ইসলামের বা ইমানের খুঁটি হইতেছে ছয়টি, তার মধ্যে একটি হচ্ছে তকদির বা ইমান বা ভাগ্যের ভালো মন্দ প্রতি কি করা, বিশ্বাস করা। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি দলিল হিসেবে পেশ করলেন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এই এই কথাটি ইবনে উমর কোন প্রসঙ্গে বলেছিলেন, কখন বলেছিলেন, এটি একটি লম্বা হাদিসের অংশ বিশেষ, সংক্ষেপে এটা বলছে, হাদিসটি হলো যে ইয়াহিয়া ইবনে ইয়ামুর বলছেন যে সর্বপ্রথম এই তকদির বিষয়ে কথা বলেছিল, মানে তকদির অস্বীকৃতির ব্যাপারে কথা বলেছিল মাবাদ আল জুহানি, মাবাদ আল জুহানি। তো এই মাবাদ এই বিষয়ে যখন কথা বলেছিল তখন এই ইয়াহিয়া ইবনে মামার তিনি বলছেন যে ফান্তালাক্তু আনা ওয়া হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিমিয়ারি, যে আমি এবং আমার এক সাথী, তার নাম আব্দুর রহমান আল হিমিয়ারি, তিনি বলছেন যে আমরা কি করলাম, হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিমিয়ারি, আমরা মক্কায় গেলাম হজ করার জন্য, হজ অথবা উমরা করার জন্য গেলাম, এবং আমরা মনে মনে এটা আশা করতেছিলাম যে যদি সেখানে গিয়ে কোনো আল্লাহ নবীর সাহাবির সাথে আমাদের দেখা হয় তাহলে আমরা বিষয়টা তার কাছে জিজ্ঞাসা করে নেব যে তাকদীরকে কেউ যদি অস্বীকার করে তার কী পরিণত হতে পারে। তো যাই হোক উনি বলতেছেন যে আমরা মক্কায় গেলাম এবং হজ করার জন্য অথবা উমরা করার জন্যে, তো আমরা মসজিদে প্রবেশ করতেছিলাম, মসজিদে হারামে প্রবেশ করতেছিলাম, তো আমাদের এই প্রবেশ করার সময় আমরা দেখলাম যে এই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও মসজিদে প্রবেশ করছেন, তখন আমরা তার দুইজন ব্যক্তি, আমি ইয়াহিয়া ইবনে ইয়ামুর এবং হামিদ ইবনে আব্দুর রহমান বলতেছে আমরা দুজনেই পাশাপাশি ছিলাম বা তার ডান পাশে বাম পাশে ছিলাম। তো আমরা এই ইবনে উমরকে পেয়ে জিজ্ঞাসা করলাম যে হে আবু আব্দুর রহমান, ইবনে উমরের কুনিয়ত ছিল কি আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, যে আমাদের এলাকায় কিছু লোক বের হয়েছে, কিছু লোক বলতে যাচ্ছে যে তকদির বলতে কিছু নেই, তকদির আবার কি জিনিস, হ্যাঁ এটা প্রতিটি জিনিসই নতুনভাবে সৃষ্টি হয়,
যে ব্যাপারে আল্লাহ কোনো খবর রাখতেন না আগে, আল্লাহ আগে সেটা জানতেন না। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য বা আপনি এই ব্যাপারে আপনার কি মতামত? একথা শুনে তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা হজ করার পরে যখন ফিরে যাবে তো ওই সমস্ত লোকদের সাথে তোমার যদি দেখা হয়, ওই মাবাদ আর জুহানি এবং তার অনুসারী যারা এই তকদিরকে অস্বীকার করছে, তাদের সাথে যদি তোমার দেখা হয় তাহলে গিয়ে বলবে যে আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন যে তার সাথে আবদুল্লাহ ইবনে ওমরের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, এবং তাদের সাথে আবদুল্লাহ ইবনে ওমরের কোনো সম্পর্ক, আবদুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। কারণ তাকদীরকে অস্বীকার করার যদি কেউ করে তাহলে আল্লাহর কাছে তার সমস্ত আমল বাতিল হিসেবে গণ্য হবে। এবং উদাহরণ হিসেবে তিনি বললেন যে কারো কাছে যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ জমা থাকে এবং সে স্বর্ণ যদি আল্লাহর পথে খরচ করে, তারপরও আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তাকদীরকে বিশ্বাস না করে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন না করে। এরপরে প্রিয় বন্ধুগণ তিনি সেই বিখ্যাত হাদিসটি দলিল হিসেবে পেশ করলেন, সে এটা বলছে আল ইসলাম আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে জিব্রাইল, যে ইসলাম বলা হয় যে তুমি এ কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হ্যাঁ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহর ঘরে গিয়ে হজ করবে যদি সামর্থ্য থাকে। তারপরে তিনি বললেন যে ইমান বলা হয় আন তু'মিনা বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, যে ইমান বলা হয় যে তুমি বিশ্বাস স্থাপন করবে একমাত্র আল্লাহ তাআলার প্রতি, তার প্রেরিত নবী রাসূলদের প্রতি, তারপরে আসমানি কিতাবসমূহের প্রতি, ফেরেশতা মণ্ডলের প্রতি, আখিরাতের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই ছয়টি জিনিস হচ্ছে ইমানের খুঁটি বা স্তম্ভ, হ্যাঁ, ইসলামের মূল ভিত্তি। এই ভিত্তির উপরেই ইসলাম দাঁড়িয়ে রয়েছে বা ইমান, হ্যাঁ, প্রতিষ্ঠিত রয়েছে। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, এই লম্বা একটা হাদিস সেখানে তিনি উল্লেখ করে দিলেন। সে হাদিসটা আমরা সকলেই জানি, যেটি হাদিসে জিব্রাইল নামে পরিচিত। হাদিসটা কি নামে পরিচিত? জিব্রাইল। অর্থাৎ এখানে জিব্রাইল একটা মানে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিব্রাইল কখনো কখনো তার নিজস্ব আকৃতিতে আসতেন, হ্যাঁ, জিব্রাইল কখনো কখনো নবী সাল্লামের কাছে তার নিজস্ব আকৃতিতে আসতেন এবং নবী করিম সাল্লাম তাকে তার নিজস্ব আকৃতি দেখেছেন। তারপরে কখনো কখনো তিনি মানুষের রূপ ধরেও নবী সাল্লামের কাছে আগমন করতেন, যেন মানুষ ভয় না পেয়ে যায়, হ্যাঁ। এবং সাহাবিদের মধ্যে খুব সুন্দর একজন সাহাবি ছিলেন, হ্যাঁ, যুবক সাহাবি, তার চেহারা সুরাত, তার গঠন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তার নাম কি ছিল? দেহিয়া আল কালবি, মানে কালবি বংশের অধিকার মানুষ, তার নাম ছিল দেহিয়া। এই দেহিয়া কালবির রূপ ধারণ করে কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করতেন দিনের বিভিন্ন বিষয় নিয়ে বা ওহি নিয়ে। তো যাই হোক, এই হাদিসটি উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একদিন আমরা মসজিদে নববীতে বসা ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে। নবী করিম সাল্লাম একটা নিয়ম ছিল যে তিনি সাহাবিদেরকে মসজিদের মধ্যে, হ্যাঁ, একসাথে বসে দিনের তালিম দিতেন, তাদেরকে কিছু শেখাতেন। তো তিনি বলছেন যে আমরা বসেছিলাম, কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদ শাদীদু সওয়াদ আশ-শাড়ি শাদীদু বায়াদ আস-সিয়াব ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ ওয়ালা ইউরা আলাইহি আছারুস সাফার। তিনি বলছেন হঠাৎ করে একজন, হ্যাঁ, যুবক ব্যক্তির আগমন ঘটলো যার মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো আর শরীরে পোশাক ছিল ধপধপে সাদা, এবং তাকে আমাদের ভেতরে কেউ কোনোদিন দেখছে বলে মনে করতে পারে না, সবার কাছে অপরিচিত একজন ব্যক্তি, হ্যাঁ, কেউ তাকে চেনে না, এবং তিনি যে ভিন দেশ থেকে সফর করে এসেছেন তারও কোনো আলামত চিহ্ন তার ভিতরে দেখা যাচ্ছে না, কারণ সফর করে আসলে তো কিছু চিহ্ন দেখা যাবে।
তাই না? মাথা চুল এলোমেলো থাকবে, শরীরে ময়লা থাকবে, ক্লান্ত থাকবে, কিন্তু এ ধরনের কোনো আলামত দেখা যাচ্ছে না। খুব একজন যুবক খুব সুন্দর, একেবারে মাথার চুল কালো, সাদা ধবধবে পোশাক। তো যাই হোক, তিনি বলছেন যে এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আগমন করে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে পায়ের সাথে পা মিলিয়ে, রাসূলুল্লাহ করিম সাল্লাম এই যে রানের সাথে রান মিলিয়ে, রান বলতে অর্থাৎ হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে, এবং তার দুই হাতকে নিজস্ব যে ইয়ার উপরে মানে রানের উপরে রেখে বসে পড়লেন। আশ্চর্য বিষয়, অপরিচিত ব্যক্তি, তিনি এভাবে সরাসরি আসলে সামনে যে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে রানে হাত রেখে বসে পড়লেন, সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছেন। ইতিমধ্যে এবার তিনি সেই আগন্তুক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন করলেন যে আখবিরনি মা হুয়াল ইসলাম, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে আত্তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয যাকাত ওয়া তসুমু রমাদান ওয়া তাহাজ্জুদ বাইতা ওয়া ইসতিতা আলা সাবিলা। সংক্ষেপে যে তিনি বললেন যে ইসলাম হচ্ছে যে তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তুমি সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে, আর রমজান মাসে সিয়াম সাধনা করবে, আর মক্কা পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকলে তুমি হজ আদায় করবে। এই পাঁচটি জিনিস করার নাম হচ্ছে ইসলাম, এই পাঁচটি কাজের নাম হচ্ছে ইসলাম। এরপর তিনি বললেন সাদাকতা, প্রশ্নকারী বলতেছে আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। সাহাবুন বলছেন ফা আজিবনা আলাইহু, হ্যাঁ আজিবনা আলাইহি, তার কথাতে আমরা আশ্চর্য বোধ করতেছি, উনি তো প্রশ্নকারী আবার উনি বলতেছেন যে সত্য বলেছেন, অর্থাৎ প্রশ্নকারী উনি আবার সত্যায়নকারী উনি, কেমন কথা এটা। সাধারণত যে প্রশ্ন করবে সে তো জানার জন্য প্রশ্ন করবে, ঠিক না বেঠিক? আবার উনি যদি বলে যে না আপনি ঠিক বলেছেন, তাহলে বিষয়টা কেমন দেখায় না? তো বলতেছে আমরা আশ্চর্যই হলাম। তার পরবর্তীতে উনি এবার দ্বিতীয় প্রশ্ন করছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলুন ইমান কাকে বলে, ইমান কি জিনিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ও মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, যে ইমান বলা হয় তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস করবে, হ্যাঁ নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে, ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে, এবং তকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এই ছয়টি জিনিসে তুমি প্রতি বিশ্বাস রাখবে, এটাকেই বলা হয় ইমান, এটাকে কি বলা হয়, ইমান বলা হয়। প্রিয় সাথী বন্ধুগণ, এবার বলছেন যে সাদাকতা, আপনি সত্য, আপনি সত্য বলেছেন। সাহাবা বলছেন যে আমরা আশ্চর্যই হলাম তার কথাবার্তা শুনে। এবার তৃতীয় প্রশ্ন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন যে হে আল্লাহর নবী, হ্যাঁ আখবিরনি মা হুয়াল ইহসান, ইহসান কাকে বলে। তখন তিনি বললেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহসান বলা হয় যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, হ্যাঁ এমন ভাবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ তোমার ভিতরে এই চেতনাবোধ থাকবে, এই মনোভাব তোমার ভিতরে জাগ্রত থাকবে যে তুমি আল্লাহর ইবাদত করছ, আল্লাহ তোমাকে দেখতে, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে অথবা আল্লাহকে তুমি নিজেই দেখতে পাচ্ছ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতিতে তার মনিটরের ভিতরে থেকে অথবা স্বচক্ষে তাকে দেখে ইবাদত করছো, এই চেতনাবোধটা তোমার ভিতরে জাগ্রত রাখবে, এটিকে বলা হয় ইহসান। এটা কি বলা হয়? ইহসান। সাথে বন্ধুগণ, এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, যে কোনো ইবাদতের ক্ষেত্রে এই চেতনাবোধটা আমাদের ভিতরে থাকতে হবে যে ইবাদত করতেছি আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত, ধরেন একটা উদাহরণ কোরআন তেলাওয়াত করতেছি, এখন আমার চেতনাবোধ ইচ্ছা মানে আমার মনোভাবটা কি থাকা উচিত? মনোভাব থাকতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা শুনছেন, তাকে আমি দেখছি, হ্যাঁ অথবা আল্লাহকে, আল্লাহ তাআলা আমাকে দেখছে যে আমি কিভাবে পড়ছি, তিনি সবকিছু দেখতেছেন, হ্যাঁ এই চেতনাবোধ থাকতে হবে। দান করার সময় এই চেতনাবোধ থাকতে হবে যে আমি দান করতেছি কিসের জন্য, উদ্দেশ্যটা কি, আল্লাহ পাক তো সব দেখতেছেন, আমার অন্তরের খবর জানেন, অথবা আল্লাহর সামনে আমি দান করতেছি, রোজা নামাজ পড়বো এভাবেই, তাহলে এটা হচ্ছে মানে আন্তরিকতা সৃষ্টির সবচেয়ে উত্তম উপায়, মনে মনোযোগ সৃষ্টির সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এই মনোভাব হৃদয়ে সৃষ্টি করা, এটিকে বলা হয় ইহসান। এই জন্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন সাথী বন্ধুগণ যে দ্বীনের স্তর হচ্ছে তিনটি, দ্বীনের স্তর কয়টি? তিনটি। হ্যাঁ আমরা জানি
মসজিদের মিম্বার গুলিতে সিঁড়ি থাকে কয়টা? তিনটা। প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয়, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তো ইসলামের বা দ্বীনের এই ভিত্তি বা দ্বীনের এই স্তর হইতেছে তিনটি। ইসলাম বলা হয় বাহ্যিক কার্যবলীর নাম, মানে যেগুলো বাহ্যত দেখা যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবাই দেখতে পাই, হ্যাঁ, বাইরের কাজ, এটি হচ্ছে এর ফার্স্ট লেভেল, ফার্স্ট স্টেজ। দ্বিতীয় স্টেজে হলো অভ্যন্তরীণ বিষয়, যেটা অন্তরের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে বিশ্বাস। সেটা কি? বিশ্বাস। আর এই বিশ্বাসটা হবে ছয়টি জিনিসের প্রতি, ছয়টি জিনিসের প্রতি। কথা বোঝা গেছে কিনা? এই জন্য এগুলোকে বলা হয় ইমানের রোকন। আর যে পাঁচটি প্রতি বাহ্যিক কাজ, এগুলো হচ্ছে ইসলামের রোকন বা আরকানুল ইসলাম। আর সর্বশেষ এবং সবচেয়ে উপরের যে লেভেলটা, উপরের যে স্টেজটা, সেটি হচ্ছে ইহসান বা সবচেয়ে সুন্দরভাবে কাজ করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচক্ষে দেখছেন, অথবা আমি আল্লাহকে সামনে রেখে করছি, আল্লাহকে আমি দেখছি, এই মনোভাব রেখে কাজ করা। সাথে বন্ধুগণ, আমরা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করি, করি কি করি না, বিভিন্ন অফিসে কাজ করি, জব করি। এখন আমার অফিস বস, অফিসের বস অথবা আমার কোম্পানির মুদির, পরিচালক, হ্যাঁ, যদি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বলে যে তুমি এই কাজটা করো, আমি দেখছি, এই কাজটা করো, আমি তোমার সামনে আছি, দেখছি, অথবা তুমি কাজটা করো, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, কিভাবে দেখা সম্ভব দূর থেকে? সিসি ক্যামেরার মাধ্যমে দেখা সম্ভব, ঠিক না বেটি? তুমি কিভাবে করতেছো, আমি কিন্তু সবকিছু ভালো করে আমি কিন্তু খেয়াল করতেছি, দেখতেছি। এই চেতনাবোধ যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা কি কাজের ক্ষেত্রে কোনো ঢিলেমি করবে না, ফাঁকিবাজি করার চেষ্টা করবে না, গাফলতি করবে না, সে চেষ্টা করবে সর্বোচ্চ সুন্দরভাবে কাজটাকে উপহার দেওয়ার, যেন তার বস খুশি হয়, তার মালিক কাজটা দেখে সন্তুষ্ট হয়, তাই না? তো সাথী বন্ধুগণ, যিনি মালিকুল আমলাক, যিনি বাদশার বাদশাহ, রাজাধিরাজ, সর্বশক্তিমান, সবকিছুর দেনেওয়ালা, লালন করতে পারবো, তিনি আমাকে যদি বলেন যে তুমি কাজ করো, আমি দেখছি, আমি দেখছি তুমি কিভাবে কাজ করো, অথবা তুমি মনে করছো আমি তোমা আমি, হ্যাঁ, তুমি আমাকে দেখছো, এই চেতনাবোধ থাকলে কি নামাজের মধ্যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে নাকি কমে যাবে? কোনো সন্দেহ নেই, এটাই হচ্ছে ইহসান। সাথী বন্ধুগণ, যাই হোক, সে লম্বা হাদিস। এরপরে কেয়ামতের কথা জিজ্ঞাসা করলেন, কেয়ামত আলামতের কথা জিজ্ঞাসা করলেন, যে সর্বশেষে যিনি তখন বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে উমর, যে লোকটা এতক্ষণ মসজিদে কথা বলছিল, প্রশ্ন করছিল, তাকে খুঁজে নিয়ে আসো, তো মসজিদ থেকে বের হয়ে গেছে, তুমি দেখে খুঁজে নিয়ে আসো। তো তৎক্ষণাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে লোকটা খুঁজতেছে না, খুঁজে পাচ্ছেন না, লোকটা উধাও, লোকটার কোনো অস্তিত্ব নাই। তিনি হতাশার সুরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে রাসূল, আমি তো পাইলাম না তাকে, এখনই তো মসজিদ থেকে বের হলো, আমি তার পিছিয়ে পিছিয়েই গেলাম, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল? তিনি বললেন, হাযা জিব্রিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, যে এই হচ্ছে জিব্রাইল, যে তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে একজন যুবকের আকৃতি ধারণ করে তিনি এসেছিলেন। তো সাথী বন্ধুগণ, এই হাদিসটি খুবই প্রসিদ্ধ একটি হাদিস, যাকে বলে হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল বা হাদিসে জিব্রিল। সাথী বন্ধুগণ, এই হাদিসের মধ্যে ইসলামের একেবারে দীনের মূল কথাগুলোকে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইসলাম এর মূল জিনিসগুলো কি কি, আরকানুল ইসলাম, ইসলামের পিলার্স অফ ইসলাম, সেটি হচ্ছে পাঁচটি এখানে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে ইমানের আরকানুল ইমান বা ইমানের স্তম্ভ, পিলার্স অফ ফেইথ, হ্যাঁ, বিশ্বাসের ভিত্তিমূলগুলো কি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আমাদের জন্য খুব ছয়টা জিনিসের মধ্যে এই জিনিসগুলোকে কি করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। তারপরে ইবাদতের সর্বোচ্চ চূড়া, দিনের সর্বোচ্চ চূড়া, সেটাও বলেছেন, কেয়ামত কখন, এই বিষয়ে কথা বলেছেন। তো এখান থেকে ওলামায়ে কেরাম বহু কিছু শিক্ষণীয় দিক উল্লেখ করেছেন, যে এই হাদিসে বহু কিছু শিক্ষণীয় রয়েছে। তার মধ্যে একটি শিক্ষণীয় হচ্ছে যে ইসলাম, ইমান এবং ইহসানের এই যে বিষয়টা জানা, এবং দিনের স্তরভেদ জানা, এবং সেই সাথে এটাও জানা যে প্রশ্ন উত্তর শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপায়, ঠিক না বেটি? প্রশ্ন উত্তর করেও দিন শিক্ষা করা যায় এবং করা উত্তম, অনেক ক্ষেত্রে এটা উত্তম হয়, শিক্ষক প্রশ্ন করবে ছাত্রদেরকে, অথবা ছাত্র প্রশ্ন করবে শিক্ষককে, এই প্রশ্ন উত্তর হচ্ছে দিন শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। যেহেতু জিব্রাইল আলাইহিসসালাম তিনি কি করেছেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে সাহাবীদেরকে শিক্ষা প্রদান করেছেন। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা পাওয়া যাচ্ছে সাথী বন্ধুগণ, যে কখনো কখনো
এমন যদি এরকম হয় যে এমন কিছু মানুষ আছে যারা কোনো একটা বিষয় জানে না, কিন্তু হয়তো আমি বিষয়টা জানি, এখন শিক্ষককে যদি আমি জানার পরেও ওইটা প্রশ্ন করি তাহলে উত্তরটা শুনে অন্যরা উপকৃত হবে। এই নিয়তে জানা জিনিস বিষয়েও প্রশ্ন করা যায়, জানা বিষয়েও প্রশ্ন করা যায়। রয়েছে জিব্রাইল জানতেন, তারপর তিনি প্রশ্ন করেছেন, কথা ঠিক না বেটি? আরো শিক্ষণীয় রয়েছে শিক্ষকের সম্মান, শিক্ষকের কদর, যে তিনি কিভাবে নম্র এবং ভদ্রভাবে তার সামনে তিনি বসে তিনি সসম্মানে তাকে প্রশ্ন করেছেন, তাই না? এখানে শিক্ষকের সম্মান বোঝায়। আরো শিক্ষণীয় দিক রয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিব্রাইলকে যদি সবসময় নিজের আকৃতিতে পাঠাতেন, হ্যাঁ, এটা আমাদের জন্য বা তার উম্মত মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যেত। ওই জায়গাতে জিব্রাইল নিজের আকৃতি দিতে আসতো এবং সব সাহাবীরা যদি তাকে নিজের আকৃতি দেখতেন তাহলে মানুষ ভয় পেয়ে যেত, তাই না? আল্লাহ সুবহান দয়া, তিনি দয়ালু রহমান রহিম, এই জন্যে তিনি মানুষের মানে ধারণ ক্ষমতার ভিতরে মানুষ ধারণ করতে পারে সে তার চিন্তা চেতনাটা কত দূর আল্লাহ সুবহান অবশ্যই জানে। এই কারণে তার ধারণ ক্ষমতা বোধগম্য করে একজন সুন্দর মানুষের যুবকের আকৃতি দিয়ে তাকে তার কাছে প্রেরণ করেছে। কথা বোঝা গেছে? এখানে যৌবনের একটা গুরুত্ব বোঝা যায়, তাকে তো বুড়ার আকৃতি পাঠায় নাই, ঠিক না বেটি? ইয়া শেবাব, ইয়া এ যুবকেরা, সুতরাং দিন শিক্ষার গুরুত্বপূর্ণ সময় আপনাদের আমাদের সবারই। আসুন আমরা আমাদের এই যৌবনকে, গোল্ডেন এজ অফ লাইফ, জীবনের সোনালী অধ্যায় হচ্ছে আমাদের যৌবনকাল, আমরা দিন শিক্ষার জন্য এই সময়টাকে কাজে লাগাই। দিন শিক্ষার জন্য জীবনে কত কিছুই না শিখেছি, কিন্তু দিন শিক্ষার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি, কথা বোঝা গেছে কিনা? শুধু আমরা বলবো যে এই এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমাদের মূল পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। প্রিয় বন্ধুগণ, কিছু মানুষ আছে যারা তাকদীরকে অস্বীকার করতে চায়, তাকদীরকে অস্বীকার করতে চায়। তারা বলে যে সবকিছু তো নিজস্বভাবেই আমাদের যোগ্যতাতেই হয়ে যায়, আল্লাহর ভাগ্য লেখা আবার কি, ভাগ্যের জিনিস আবার কি, এটা অস্বীকার করতে চাই। তাদেরকে আমরা বলবো, খেয়াল করার কথাটা, যারা তকদিরকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমরা কি যুক্তি পেশ করতে চাই। মানে আমরা বিশ্বাস করি যে জীবনের উত্থান এবং পতন, ভালো অথবা মন্দ, ঘটনা অথবা দুর্ঘটনা, সাফল্য এবং ব্যর্থতা, যত কিছুই ঘটুক না কেন, সবকিছুর নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের সবকিছুকে কন্ট্রোল করেন এবং তার ফয়সলার ব্যতিরেকে, তার লিখনে, তার লিখনের বাইরে, তার অদৃষ্ট লিখনের বাইরে কোনো কিছুই সংঘটিত হয় না। তার এলেমের বাইরে একটি গাছের পাতাও নড়ে না বা গাছের পাতা গাছ থেকে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, আমরা বিশ্বাস করি। এখন যারা আজকে তাকদীরকে অস্বীকার করে তাদের বলছি তাদের প্রতি আমাদের কিছু পাল্টা যুক্তি। যদি সবকিছুই তাকদীর অনুযায়ী না ঘটত তাহলে পৃথিবীতে কোনো দম্পতি সন্তানবিহীন থাকতো না, কারণ দশজন মানুষ বিয়ে শাদী করে তাদের দাম্পত্য জীবনের মাধ্যমে সন্তান সন্তান সন্তানের সুখে জীবনযাপন করছে, সে একই পদ্ধতিতে সেও তো বিয়ে করেছিল, সেও তো সংসার করছিল, কিন্তু আজকে তার বুকের মধ্যে শুধু হাহাকার, একটি সন্তানের সন্তানকে চোখে দেখার জন্যে, সন্তানের মুখ থেকে বাবার নামটি শোনার জন্যে সে তার হৃদয়ে কত স্বপ্ন, কত লালিত ভালোবাসা তার ভিতরে বিরাজ করছে, কিন্তু তাকে সন্তানকে না পেয়ে সারা জীবন কষ্টে তার কেটে যাচ্ছে। তাহলে এখানে তার অপরাধটা কি ছিল বা সে আসলে কেন পেল না, এটাই হচ্ছে তাকদীর। এটাই কি তাকদীর? তাকদীর যদি না হতো তাহলে সেও সন্তানের মুখ দেখতে পারতো, কারণ অন্যান্য সন্তান পাওয়ার যে শর্তাবলী সবই তার মধ্যে ছিল, বা সন্তান পাওয়ার জন্য যে যে যা যা প্রয়োজন সবই সে করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে সন্তান লেখেনি, বিধাসী সন্তান পায় নাই, ঠিক না বেটি? তাকদীর যদি না থাকতো কৃষক মাঠে ফসল ফলায়, চাষাবাদ করে, হ্যাঁ, নিড়ানি, সার, বিষ, বীজ রোপণ সব কিছুই করলো, তারপরে ফসলের মাঠে খুব সুন্দর ফসল হলো, ফসল দেখে তার অন্তরটা খুশিতে উদ্দীলিত হয়ে উঠল, কিন্তু দেখা গেল সেই ফসলটা সে ঘরে তুলতে পারল না, ঘরে তুলতে পারল না, ঝড়, তুফান, টর্নেডো, জলোচ্ছ্বাস, সিডর এসে সব কিছুকে এলোমেলো করে দিয়ে গেল, ধ্বংস স্তূপে পরিণত হলো তার লালিত স্বপ্নগুলো।
কেন ইশতাকদির, এটাই হচ্ছে তাকদির, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লিপি লিখিত। তার মানে আমি ফসল ফলালে যে এর আমি ফসলটা ঘরে তুলতে পারবো এটা কনফার্ম না, যদি আল্লাহ পাক লিখে না রাখে, লিখে না রাখেন। তাকদির যদি না থাকতো পৃথিবীতে কোনো দুর্ঘটনা ঘটতো না, তাকদির যদি না থাকতো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটতো না, হ্যাঁ কোনো কলকারখানায় মানে অ্যাক্সিডেন্ট হতো না। কেন? সবাই তো কেউ তো ইচ্ছা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যায় না, কেউ তো ইচ্ছা করে দুর্ঘটনা করে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চায় না, ঠিক না ঠিক ভাই? কিন্তু কেন? সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিল, গাড়ি চালার জন্য সবকিছু তার ঠিক ছিল, কিন্তু কোনো এক অজানা কারণ তার সামনে এসে হাজির হয়ে গেল, যার কারণে তাকে হ্যাঁ এই বিপর্যয়ের মুখে তাকে পড়তে হবে। এটাই হচ্ছে তাকদীর, এটাই কি তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, বিধায় ঘটেছে। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়ালা তাআজাজ وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا وكذا ولكن قل ما قدر الله وما شاء فعل। তিনি বলছেন যে তুমি সবচেয়ে ভালো কাজের প্রতি আগ্রহ রাখবে, খবরদার অলসতা, তুমি হাত গুটিয়ে নিবে না, পারবো না বলে পিছে সরে যাবে না, যেখানে তোমার কল্যাণ হবে সেটা তুমি করো, চেষ্টা করো, সেটা তুমি হাসিল করার চেষ্টা করো, কিন্তু তুমি পারবে না, না আমার দ্বারা সম্ভব না, এটা মনে হয় আমার দ্বারা অসম্ভব ব্যাপার, এবার পিছু সরো না, হ্যাঁ দুর্বলতা দেখায় না, কিন্তু এই পথে নেমে যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাও, কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়ে যাও, তাহলে কী করবে? তাহলে তুমি কী করবে বলো না, যে যদি না আরে এটা না করে যদি এটা করতাম তাহলে মনে সফল হতে পারতাম, এটা না করে ওটা যদি করতে পারতাম তাহলে হয়তো বা এই সমস্যাটা ঘটতো না, এখন তো আমি সমস্যায় পড়ে গেলাম, এই কথাটা বলো না, কারণ তাকদীর। বরং তুমি বলো কদ্দারাল্লাহ বিশ্বাস মানুষের অন্তরকে প্রশান্ত করে, কথা ঠিক না বেঠিক? আপনি তাকদীরের মধ্যে বিশ্বাস যদি রাখেন তাহলে অন্তরের মধ্যে স্বস্তি অনুভব করবেন, হাউতাশ দূর হয়ে যাবে, হাউতাশ দূর হয়ে যাবে, আপনি বলবেন যে আল্লাহ লিখিত ফয়সালা আলোকে ঘটেছে, কথা ঠিক না বেঠিক ভাই? প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা যেটা বলবো যে তাকদীর ইমানের ছয়টি স্তম্ভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর, যেটি আমাদেরকে অবশ্যই বিশ্বাস পোষণ করতে হবে, এই বিশ্বাস পোষণ ব্যতিরিকে কোনো মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। কেউ যদি এই তাকদীরকে অস্বীকার করে সে কাফের মুরতাদ হিসেবে পরিগণিত হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে সে অস্বীকার করলো, তাকদীর তাওহীদের একটি পার্ট, তার তাওহীদ রুবুবিয়ার একটি পার্ট। সর্বশেষে আমরা যে কথাটা বলবো প্রিয় বন্ধুগণ, আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে তাকদীরের স্তর সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তাকদীরের স্তর কয়টি? তাকদীরের স্তর রয়েছে, তাকদীরের স্তর হইতেছে চারটি, তাকদীরের স্তর কয়টি? চারটা। এক নম্বর হইতেছে তাকদীরের প্রথম স্তর হচ্ছে আল ইলম, মানে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কি কি ঘটবে সব তিনি সবিস্তর জানেন, বিস্তারিত সূক্ষ্মানুসূক্ষ্মভাবে তিনি সবকিছু ডিটেলস তিনি জানেন, এটা হচ্ছে তাকদীরের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হল একটা প্রথম হচ্ছে আল ইলম, দুই নম্বর হচ্ছে আল কিতাবা, লিপিবদ্ধকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, জানার পরে সেটাকে তিনি লিপিবদ্ধ করেছেন, কি করেছেন? লিপিবদ্ধ করেছেন সবকিছু, লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, এই পৃথিবীতে যা যা ঘটবে সবকিছুই তিনি লিপিবদ্ধ করেছেন, একটা সূক্ষ্ম জিনিসও বাদ যায়নি, সবকিছু লিপিবদ্ধ করা আছে। হাদিসে আছে আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ক্বালা উক্তুব, ক্বালা মাযা উক্তুব, ক্বালা উক্তুব কুল্লা শাইইন হ্যাঁ ইয়াকুনু আও কায়েনু ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহান তাকে আদেশ করলেন তুমি লেখো, কলম বললো আমি কি লিখবো, তিনি বললেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে হ্যাঁ সবকিছু তুমি লেখো, কলম লিপিবদ্ধ করলো, আল্লাহ সুবহান সবকিছু সংগ্রহ করে। এর বলছে এরপর যারা বলছেন জাফাতি সুহফ রুফিয়াত রুফি আল কলম ও জাফাতি সুহফ, কলমের কালি শুকিয়ে গেছে হ্যাঁ কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং যেই ফলকের মধ্যে লেখা হয়েছিল সেটাও শুকিয়ে গেছে, অর্থাৎ এটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না।
তো এখানে আরো কথা পরিবর্তন হওয়ার কিছু আরো মাসলা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। এখন যেটা বলতে যাচ্ছিলাম যে তাকদীর মানুষের এটা একটা চূড়ান্ত আল্লাহর ফয়সালা, এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে তাকদীরের স্তর হচ্ছে চারটা, তার মধ্যে প্রথম হইতেছে এলেম, দুই নম্বর লিপিবদ্ধকরণ, তিন নম্বর হইতেছে আল মাশিয়া মানে ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, লিপিবদ্ধ করেছেন, এরপরে সৃষ্টি করার ইচ্ছা করবেন, সৃষ্টি করার ইচ্ছা করবেন। যদি ইচ্ছা করেন তাহলে সেটা ঘটবে, আর ইচ্ছা না করলে ঘটবে না। কত বোঝা গেছে কিনা? চার নম্বর হইতেছে আল খালক বা আল ইজাদ, এর চার নম্বর হইতেছে সৃষ্টি করা। চার নম্বর কি? সৃষ্টি মানে যে কোনো কিছু সৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, যা ঘটে গেছে, এটাই তো সৃষ্টি, ঠিক না বে? ঠিক। এই সৃষ্টিটা চারটি স্তর পার হয়ে এসেছে। প্রথমত আলোচনা এলেমের ভিতরে ছিল, দুই নম্বর তিনি সেটা লিপিবদ্ধ করে রেখেছেন, তিন নম্বর সেটাতে ইচ্ছা করেছেন, চার নম্বর তিনি সেটা সৃষ্টি করেছেন। এই চারটি ধাপ রয়েছে এই তকদিরের। কথা বোঝা গেছে কিনা? এখানে এক নাস্তিকদের একটা প্রশ্নের আমরা উত্তর দিতে চাই, নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে চাই, যে এটাই আমরা শেষ করতে চাই। নাস্তিকরা বলতেছে যে সব কিছু যদি আল্লাহর সৃষ্টি মানে ই হয়ে থাকে, সব কিছু যদি আল্লাহর লিখনের আলোকে ঘটে থাকে, তাহলে আবার মানুষকে শাস্তি কেন দেওয়া হবে? মানুষকে শাস্তি কেন দেওয়া হবে? বলে না যে আল্লাহ তো সব কিছু ঘটাচ্ছেন, যেমনি নাচাও তেমনি নাচাই, নাচি পুতুলের কি দোষ? এটা হচ্ছে নাস্তিকদের কথা। এই কবিতাটা বা এই গানটা হয়তো আমরা অনেকেই জানি বা শুনে থাকবো, যে এটা হচ্ছে হ্যাঁ সুফিরা যারা আসলে কাদরিয়া আকিদায় বিশ্বাসী, যে তাকদীরকে অস্বীকার করে, ওই সমস্ত তথাকথিত কাদরিয়া বা তাকদীরকে অস্বীকারকারী সুফি গোষ্ঠীরা এই কথা বলে থাকে যে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তার মানে নামাজ পড়বে না, বলতেছে আল্লাহ তো আমাকে নামাজ পড়াচ্ছে না। হ্যাঁ চুরি করবে, বলছে আল্লাহ আমাকে চুরি করাইতেছে। জেনা করবে, বলছে আল্লাহ করাইতেছে। হ্যাঁ আল্লাহ তো আমাকে জেনা করাচ্ছে, নাউজুবিল্লাহ মিজারে। মদ খাবে, বলছে আল্লাহ খাওয়াচ্ছে। এইভাবে করে তারা এই যুক্তি দাঁড় করিয়ে পৃথিবীর সমস্ত হালাম হারামকে হালাল করে ছেড়েছে। এরা হচ্ছে তাকদীর, এরা কাদরিয়া। এটা কারা? এটা হচ্ছে কাদরিয়া সম্প্রদায় যারা তাকদীরকে অস্বীকার করে, এবং নাস্তিকরা এই কথাটাই গ্রহণ করেছে। তারা বলতেছে মানুষ অন্যায় করে তাকে শাস্তি কেন দেওয়া হবে? এটা তো লেখা আছে আগে থেকেই। কথা বোঝা গেছে? সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোনো একটা ঘটনা ঘটছে, যে মসজিদের শুনেছি আর কি, যদি পড়া হয় নাই, যে মসজিদের আগে তো মানে চুরি মসজিদের মধ্যে ই ছিল আপনি মানে এই চেরাক জাতীয় কিছু আর কি ছিল, তো এক চোর ঢুকে সেগুলো চুরি করতেছিল। তো যাই হোক তাকে ধরে ফেলা হয়। তো উমরের কাছে যখন নিয়ে আসা হলো, যে চোরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন চুরি করলে এগুলা, বলতেছে যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর অর্থ সম্পদ কিছু আছে, আর আমিও আল্লাহর বান্দা। হ্যাঁ সুতরাং আমি কিছু দিচ্ছি, তো সমস্যা কি? সব তো আল্লাহর লিখিত তকদিরের আলোকে ঘুরছে, লিখিত তকদিরের আলোকে ঘুরছে। এবার উমরুল খাত্তাব জহা বলছেন আল্লাহ লিখিত তকদিরের আলোকে এখন তোমার হাত কাটবো আমরা, আল্লাহ লিখিত তকদিরের আলোকে এখন তোমার কি করবো আমরা, তোমার শাস্তির বিধান করবো, তাকে তোমার হাত কাটবো। যাই হোক এটা একটা গল্প। তাহলে ওরা যেভাবে তাকদিরকে যুক্তি হিসেবে খাড় করে অন্যায় করে, এর শাস্তি বিধান ওই তকদিরকে দাঁড় করিয়ে দেওয়া যায়, ঠিক না বে? ঠিক। তো যাই হোক এ কথা আমরা শেষ যে বলছিলাম নাস্তিকদের জবাব, যারা বলতেছে যে আল্লাহ সবকিছু লিপিবদ্ধ করেছেন, তা আল্লাহকে শাস্তি কেন দেবেন, আমরা তাদেরকে জবাবে এটা বলবো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সব কিছু লিপিবদ্ধ করেছেন, তিনি বাধ্য করেন না, কোনো কিছু বাধ্য করে করেন না, বরং তিনি কি ঘটবে তার ভবিষ্যৎ জ্ঞানের মাধ্যমে সে সম্পর্কে জানেন, এবং সে জানার আলোকে তিনি লিপিবদ্ধ করেছেন। এটা দ্বারা এটা বোঝায় না যে আল্লাহ কাউকে জোর করে কাজটা করাচ্ছেন। আল্লাহ সুবহান তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং আমি কি কি করব এটা তিনি খুব ভালো করে জানেন। এই আমার এই কি কি করব তার ভবিষ্যৎ জ্ঞানের আলোকে তিনি কিন্তু আমার ব্যাপারে সব কিছু লিপিবদ্ধ করেছেন। তার মানে আল্লাহ লিখেছেন বলেই যে আমি করতেছি বিষয়টা এরকম নয়, বরং আমি যা করব সেটাই তিনি লিপিবদ্ধ করেছেন। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? কি ঘটবে সেই ঘটা সম্পর্কে তার জ্ঞান আছে, সেটাই তিনি লিপিবদ্ধ করেছেন। মানে ওই কাজটাকে তিনি করাবেন বা বাধ্য করে করাবেন লিখে এবার ওইভাবে লিখেছেন এবং সেভাবে বাধ্য করে করাবেন, এটা কিন্তু উদ্দেশ্য নয়। যেমন একটা উদাহরণ আমি এর আগেও দিয়েছিলাম হয়তো বা ওই যে একটা বই থেকে, যে ক্লাসের টিচার
ছাত্রদেরকে বলতে পারে যে আমার এই ছাত্রদের ভিতরে হ্যাঁ কারা কারা ফার্স্ট ডিভিশন পাবে, কারা সেকেন্ড ডিভিশন পাবে, কারা থার্ড ডিভিশন পাবে। এখন শিক্ষক যদি তাদের নামগুলো লিপিবদ্ধ করে না যে 20 জন ছাত্রের মধ্যে এই 10 জন পাবে ফার্স্ট ডিভিশন, এই 5 জন পাবে সেকেন্ড ডিভিশন, এই 5 জন পাবে থার্ড ডিভিশন, পরীক্ষা হলো, রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার সময় দেখা গেল যে স্যার যেভাবে মানে ধারণা করেছিলেন হুবহু সেভাবেই ঘটছে। কারণ তিনি তো জানেন পড়াশোনা কে কীরকম, হ্যাঁ কার পড়াশোনার গতি কী সে তো জানেন ভালো করে। এই জন্য তিনি বলছেন না এই যে অমুক 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 এরা কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে, এবং অমুক অমুকে ঢিলামি করতেছে এরা কিন্তু সেকেন্ড ডিভিশন পাইলে পাইতে পারে, আর ওরা যেগুলো একেবারে পিছন থেকে দুষ্টের হাড্ডি ওগুলো সব থার্ড ক্লাস হলো পাস নাও করতে পারে, এটা কথার কথা। তার মানে শিক্ষক তার পড়ার অভিজ্ঞতার মাধ্যমে ছাত্রদেরকে তাদের মানসিকতা তাদের সব চলাচল থেকে এটা সীমা জেনে ফেলেছেন যে কার কী পরিণতি হবে বা কি রেজাল্ট হবে। এখন সত্যি সত্যি পরীক্ষা হলো, রেজাল্ট হলো, দেখা গেল যে স্যার যেভাবে বলেছিলেন যেভাবে লিখেছিলেন সবার নাম, হ্যাঁ যারা কার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, হুবহু তাই ঘটেছে, হুবহু তাই ঘটেছে। এখন প্রশ্ন হলো যে স্যার লিখেছেন বলেই কি তারা এভাবে রেজাল্ট করেছে, নাকি তার রেজাল্ট করবে এটা স্যার জানতে পেরেছেন সেভাবে তিনি লিখেছেন, কথাটা কি উদাহরণটা কি ক্লিয়ার? স্যার অবশ্যই যে জানেন তাদের অবস্থা থেকে বুঝতে পেরেছেন যে এরা এ ধরনের ছাত্র এবং এদের রেজাল্ট করতে পারে, এবং সেভাবে তিনি লিপিবদ্ধ করেছেন তাদের নামগুলোকে। এটা নয় যে তিনি লিখেছেন যার কারণে ছেলেগুলো ফেল করলো বা থার্ড ডিভিশন পাইছেন, ফার্স্ট ডিভিশনের খাতা লিখেছেন বিদায়ের ফার্স্ট ডিভিশন পেয়েছে, এমনটি নয়। এই উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিপিবদ্ধ করেছেন বিধায় যে সব কিছু ঘটছে এমনটি নয়, বরং যা যা ঘটবে সেটা তিনি ভালো করে জানেন আগে থেকে, এই জানার আলোকে তিনি সেটা কি করেছেন লিপিবদ্ধ করেছেন। সুতরাং কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি অবশ্য পেতেই হবে, পেতেই হবে, কারণ সে তো অন্যায় করবে। আল্লাহ পাক জানেন যে সেকেন্ড ডিভিশন যে থার্ড যে ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে স্যার জানে যে ফেল করবে, সে পরবর্তী স্টেপ উঠতে পারবে না, পরবর্তী ক্লাসে যেতে পারবে না, এটাই তার স্বাভাবিক নিয়ম। এখন কেউ যদি বলে যে না ও কেন পরের ক্লাসে উঠতে পারবে না, কেন ফার্স্ট ইয়ার কেন সেকেন্ড ইয়ার কেন উঠতে পারবে না, হ্যাঁ এটা তো অন্যায় হবে, আরে সে তো ফেল করেছে, বলছে স্যার আপনি নাম লিখছিলেন ফেলের খাতায় এই জন্য তো এখন ফেল হয়ে গেল, এটা কি স্যারের মধ্যে যুক্ত দেখানো চলবে? চলবে না। সাথী বন্ধু তাহলে আমরা বলবো যে তাকে তার অপরাধের কারণে তাকে শাস্তি পাইতে হবে, এটা তার করণীয়, তার প্রাপ্য এটা। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা করতেছি অন্যায় করলে এই শাস্তি আমাকে পেতে হবে, এটা আমার কৃতকর্মের ফলে আমার প্রাপ্য, এটা আল্লাহ পাক আমাকে জোর করে শাস্তি দিচ্ছেন এমনটি নয়, এমনটি নয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই তাকদীরের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আরও ভালোভাবে গভীরভাবে বুঝার এবং জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করেন, আমরা লাইভ বন্ধ